তাহলে আপনার মেয়ের জন্য 24 ক্যারেট পাত্র চান? জি না, আমার ভাগ্নি। আপনার ভাগ্নি? আমার আপন ভাগ্নি। বাপ মা মরা মেয়ে আমার কাছে মানুষ হয়েছে। আমার বোনের খুব শখ ছিল তার মেয়েকে বিদেশে থাকে এরকম ছেলের কাছে বিবাহ দিবে, যেন মেয়ে দেশে বিদেশে ঘুরতে পারে। বোনের ইচ্ছা পূরণ আর কি। তবে মেয়েটা আমারও বড় আদরের, মেয়েটার বিবাহ হয়ে যাবে এটা ভাবতেই পারতেছি না। আপনার ভাগ্নি আমারও ভাগ্নি, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আমিও বাপ মা ভরা দুই ভাগ্না ভাগ্নি পালতেছি। আমার ভাগ্নাটা মাথা ভরা গোবর, কাউডাং, ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে থার্ড ডিভিশন, বিয়েতে রেফার্ড। যুতি অবশ্য ছাত্রী খুবই ভালো, মানে আমার ভাগ্নির কথা বলতেছি। বুঝতে পারছি রে ভাই, বুঝতে পারছি। আমার মতো কপাল সবার হবে কেন? আমি 24 ক্যারেট ম্যান অফিস চালাই, আর আমার ভাগিনা ওর মাথায় 24 ক্যারেট গোবর। যাই হোক, আপনি ভাগ্নের জন্য 24 ক্যারেট পাত্র চান, খুঁজে বের করবার দায়িত্ব আমার। তবে খরচাপাতির ব্যাপার আছে। টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। মেয়ের মা মানে আমার বোন, মেয়ের নামে বেশ কিছু টাকা রেখে গেছে, সব টাকা ব্যাংকে রাখা আছে, একটা পয়সাও খরচ করি নাই। ভালো করেছেন, উত্তম করেছেন। আপনার ভাগ্নির জন্যে কি ধরনের পাত্র চান বিস্তারিত এই ফর্মে আছে, আপনার ভাগ্নির সঙ্গে আলাপ করে ফর্ম ফিল আপ করবেন। ভালো কথা, রেজিস্ট্রেশন ফিস 5,000 টাকা। রেজিস্ট্রেশনটা হয়ে গেলেই আমরা খুব দ্রুত কাজ শুরু করব, 15 দিনের মধ্যেই টেলিফোনে বিয়ে হয়ে যাবে। রেজিস্ট্রেশনের টাকাটা কি সঙ্গে আছে? জি টাকা আছে। গুড, চা খাবেন? চা দিতে বলি নাকি কফি? কোল্ড ড্রিঙ্ক? না না, একটা কিছু। কিছু লাগবে না, একটা কিছু। আচ্ছা ঠিক আছে, চা খাবো। ভালো একটা পার্টি পাওয়া গেছে, সলিড পার্টি। চা দিতে বল, গাধাটাকে চা নিয়ে আসতে বল। ও গড, হেল্প মি। আরেকজন ধরাচ্ছে। Thank you.